আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আম, জলপাই, এগুলোর আচার তো আমরা সচরাচর করেই থাকি সবসময়। ছোটবেলা থেকেই দেখেছি আম্মু করে, দাদু করে, নানু করে, কিন্তু আমরার আচার কি কখনো করেছেন? আজ নিয়ে এসেছি আপনাদের সবার জন্য আমরার আচার। আমি আপনাদের কিছু শেখাবো, সে সাহস আমার নেই, তবে আমি কিভাবে কি করি সেটাই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করি। চলুন দেখে নেই আমার আজকের আমরার আচার তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি 1 কেজি আমরা ছিলে এভাবে কেটে নিয়েছি, আমরার আটিটা ফেলে দিয়েছি, ঠিক এভাবে কেটে নেবেন। খুব বেশি উপকরণ লাগে না আমরার আচার তৈরি করতে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1টি রসুনের যতটুকু হয় ঠিক সে পরিমাণ রসুন দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। সরিষার তেল হওয়াতে এখানে অনেকটা তেলে ফেনা উঠে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, এবং পাঁচফোড়নটা যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ। আমি গুঁড়া মরিচ এবং লবণ দিয়ে আমড়াটাকে প্রায় 20 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। 1 চামচ গুঁড়া মরিচ দিয়েছি এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিটটাকে রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে আমড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন আমড়াটা অনেকটা নরম হয়ে এসেছে এবং আস্তে আস্তে আমরা আমড়ার আচারটি হয়ে যাবে। দেখুন খুবই ইজিভাবে আমড়ার আচার আপনি তৈরি করে নিতে পারেন এবং খেতে খুবই মজার। আমি যেহেতু লবণ দিয়ে আগে আমড়াটি মাখিয়ে রেখেছিলাম তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে তেঁতুলের কাঠ। তেঁতুলটিকে আমি 20-25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং বিচিগুলো ফেলে দিয়ে ওটা থেকে কাঠ বের করে সেটা আমি আমড়ার সাথে দিয়ে দিলাম। সাথে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমার ছেলেরা যেহেতু মিষ্টি বেশি খায় তাই আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনি চাইলে আরও কম দিতে পারেন। মিষ্টিটা আসলে যার যার রুচি মতোই দিতে হয়। আমি আবার ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে আমরার আচার, আসলেই খেতে অনেক মজা। দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার। যদি ভিনেগার ইউজ করেন তাহলে আপনার আচারটি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, সহজে নষ্ট হবে না এবং ফ্রিজ ছাড়াই ফ্রিজের বাইরে রাখতে পারবেন। একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের আমরার আচার। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন দিয়ে দিব গুঁড়া করা পাঁচফোড়নের গুঁড়া, এবং সেটিও একেবারেই সামান্য, যেহেতু আমি আগে আস্ত পাঁচফোড়ন দিয়েছিলাম। আবার নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব এবং আমার আচারটি একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের আমরার আচার। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।